কুমিল্লার মিয়া বাজার এবং নারায়ণগঞ্জের টান বাজারে উপশাখা চালু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক, মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এতে।